শীঘ্রই আমাদের ব্যাট মার্কেটে আসবে, কারণ আমরা প্রপার ওয়েতে প্রসেসিং করে ব্যাটটা মার্কেটে নিয়ে আসার প্ল্যান করছি। তো এটা আপনারা প্রতারিত হবেন না যে বাইরের ব্যাট থেকে, বাইরের ব্যাট স্টিকার ব্যাট দেখে কিনে, এটা আমাদের প্রোডাক্ট না। এই ম্যানুফ্যাকচারিংটা আমাদের দেশে হচ্ছে, একই প্রসেসিংয়ে, একই সিস্টেমে, সব কিছু একই রকম, ম্যাটেরিয়ালসগুলো যে জায়গার থেকে আনা হয় সবার আমাদের একই জায়গা থেকে হচ্ছে। তা আমার মনে হয় যে কোয়ালিটির দিক থেকে এটা কোনোরকমভাবে কম হওয়ার কথা না। বাংলাদেশ ভালো করবে ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশ চাইবো ওয়ার্ল্ড কাপ জিতে আসুক, এটা তো চাইবো অ্যাজ এ প্লেয়ার হিসাবে। ঢাকাতে যখন আমাদের গ্র্যান্ড ওপেনিং হয়েছিল এমকেএস এর, আলহামদুলিল্লাহ তারপরে আস্তে আস্তে আমরা চিটাংয়ে দিয়েছি, তারপরে চিটাংয়ের পরে আমাদের এখন এই যে সিলেটে শোরুম দেওয়া হচ্ছে। আমাদের এই এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা খুব ভালো এফোর্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে ইমরুল ভাই আছে, ইমরুল ভাই অনেক হার্ডওয়ার্ক করছে। ওয়ার্ল্ড কাপ ইভেন্টটা এমন একটা ইভেন্ট, এখানে পারফর্ম করলে, ভালো খেললে অনেক কিছু ডিপেন্ড করে। সো প্রিপারেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, আর আমাদের প্রিপারেশন ওয়াইজ খুব ভালো হচ্ছে, যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ আছে। আমি মনে করি এই সিরিজের মাধ্যমে সবাই নিজেকে 100% দিতে পারবে এবং ওয়েল প্রিপারেশন নিয়ে যেতে পারবে ওয়ার্ল্ড কাপে। শর্ট ফরম্যাটের খেলা, আপনি ইউনেভার নো কখন কি হবে আপনি জানেন না। আমি যেহেতু এবার বিপিএল খেলেছি, আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে, সবাই ভালো খেলেছি, আমিও দু একটা ম্যাচে ভালো কন্ট্রিবিউট করেছি। সো আশা করি যে যদি সুযোগ পাই অবশ্যই ব্যাটে বলে দুটোই কন্ট্রিবিউট করার চেষ্টা করবো।